মাথায় গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। সকলের প্রিয় অপু এখন হাসপাতালের বেডে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। সকলের প্রিয় অপু এখন হাসপাতালের বেডে। বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় সুস্মিতা দে, যাকে আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা অপু ধারাবাহিকে অপুর চরিত্রে অভিনয় করতে। অপরাজিতা অপু ধারাবাহিকে কিছুদিন আগে দেখা গিয়েছে চিত্রনাট্যে এসেছিল নতুন মোড়, যেখানে গুরুতর আঘাত পেয়েছিল অপু। বেশ কিছুদিন ধরেই হুইল চেয়ারে অভিনয় করছিলেন সুস্মিতা। এবার তার ধারাবাহিকে রাজ এলো তার বাস্তব জীবনে। রবিবার দিন বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে যান অভিনেত্রী, মাথায় পান আঘাত, তার জেরেই তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার থেকে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সুস্মিতা দে। হাসপাতালের বেডে শুয়ে শেয়ার করলেন ছবি, মুখে দেখা গেল মাস্ক, হাতে রয়েছে চ্যানেল। হাসপাতালের বেড থেকে জানলার ছবি তুলেও শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডলিং সাইডে অভিনেত্রী সুস্মিতা দে। সুস্মিতা দের সঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, অভিনয়ের কারণে যে পোশাক পরতে হয়েছিল তার সঙ্গে এই হাসপাতালের পোশাকের ভীষণ মিল। আমার শটের সময় কেন জানি না মনে হতো বাস্তবে এমন কিছু হবে না, তো সেই ভয়টাই সত্যি হলো। অভিনেত্রী সুস্মিতা দে বর্তমানে হাসপাতালে ভর্তি। শোনা গিয়েছে আজ মঙ্গলবারই তিনি ছাড়া পেতে পারেন, তবে বেশি দিনের জন্য রেস্ট নেবেন না অভিনেত্রী। বড়জোর একদিন বিশ্রাম নিয়েই আবার শুটিং এ যোগ দেবেন সুস্মিতা। বন্ধুরা, সুস্মিতার দ্রুত আরোগ্য কামনা করব আমরা। আশা করব অভিনেত্রী খুব শীঘ্রই সুস্থ হয়ে আবারও শুটিং শুরু করে দেবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।